দেশের কৃষকদের রোজগার বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্যে বিগত সাড়ে চার বছর ধরে কাজ করছে রাজ্য সরকার। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের খতিয়ান তুলে ধরেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। একই সঙ্গে কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্প সহ বীমা প্রদান ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরেন এদিনের সাংবাদিক সম্মেলনে। আমি বিভিন্ন সেমিনার করেছি, আমরা নিজেও ছিলাম, আমি মন্ত্রী হিসেবে ছিলাম, আমাদের সেক্রেটারিরা ছিলেন, আমার ডাইরেক্টররা ছিলেন, সমস্ত মিলে কিন্তু আমরা সেখানে মার্কেট করেছি। এবং কোথাও নেই আমাদের একটা উৎসব বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি মনে হচ্ছে পেয়েছি। সবাই মিলে জিজ্ঞেস করে কলকাতায় গেছিলাম, ভেবেছিলাম দু তিন দিনের আমরা বিক্রি করবো, নিয়ে গেছি যে তুলো একদিনে আমাদের কয়েক ঘন্টা শেষ হয়ে গেছে। এরপর আমরা বলতে পারিনি, মানুষের বারবার বলেছে আর কবে আসবে, তখন শেষ পর্যায়ে ছিল, দুঃখিত যে আমরা দিতে পারিনি। এরকম ভাবে চাহিদা বৃদ্ধি পেয়েছে, আজকে দিনে চাহিদার জন্য প্রচার করতে হবে, কাউকে বলতে হবে। শুরু থেকে চলে আসে বিভিন্ন সংস্থাগুলো, আমি এই জন্য কয়েকটা নাম বলেছি, এরা চলে আসে। এইভাবে আমরা এবার আমরা বিক্রি করেছি এবং নিজস্ব রাজ্যের লোগো আমরা করেছি।